মন্ত্রীদেরকে দিয়ে আল্লাহ জমিন সাধান নাই, এমপিদেরকে দিয়ে আল্লাহ জমিন সাধান নাই, আল্লাহ পাক কোন প্রকার কোন নেতাদেরকে দিয়ে জমিন সাধান নাই, আল্লাহ এই ভারতবর্ষ টোটাল দুনিয়া আর পৃথিবী সমস্ত পৃথিবীর জমিন আল্লাহ সাজাইছেন ওয়াসাতুল আম্বিয়া আলেমদেরকে দিয়া, আলেমদেরকে দিয়া যেই বাগান আল্লাহ সাজাইছেন এই বাগান যদি কেউ মালি হইয়া কাটতে চাও আমরা আলেমদের সন্তান হইয়া ওই হাত কেটে দেব, ওই হাত কেটে দেব। স্পষ্ট করে কথা জানিয়ে দিতে চাই আমাদের আকাবির আশরাফ বুজুর্গরা ইসলামী আন্দোলন করার কারণে বাতিলের বিরোধিতা করার কারণে শুধু জেল নয়, যদি দেখি তার বিরুদ্ধে ফাঁসির ওয়ারেন্ট হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, আমরাও হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু আকাবিরদের ইজ্জত বেইজ্জত হতে দেব না, বেইজ্জত হতে দেব না। যদিও আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে এইরকম ভাবে বলা হইতেছে যে আপনারা গলাবাদি করবেন না, কোন দিন যেন একেবারে এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবেন জাতি টের পাবে না কখন কোথায় আপনার দেহ চলে গেছে, কোথায় আপনার মরণ হয়ে গেছে। আমরা তাদেরকে বলতে চাই তোমাদের মরণের কথা স্মরণ নাই, কিন্তু আমরা আমাদের আকাবিরদের উত্তরসূরি হিসাবে কাসেম নানুতুবির সন্তান হিসাবে, আশরাফ আলী থানবির সন্তান হিসাবে, হোসেন আহমদ মাদানির উত্তরসূরি হিসাবে, হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কির সন্তান হিসাবে স্পষ্ট করে বলতে চাই মরণের কথা স্মরণ করে ফাঁসির দড়ি বরণ করতে রাজি আছি, হাসি মুখে মরতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি। সৈয়দ হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাইহির জীবন আদর্শ দেখলে একটা এইরকম ঘটনা পাওয়া যায়। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইকে যখন ব্রিটিশ সরকার কারাবন্দী করার জন্য গ্রেপ্তারি ওয়ারেন্ট পাঠিয়ে দিল, পুলিশ যখন গ্রেপ্তার করতে আসলেন সৈয়দ হোসেন আহমদ মাদানি ডাক দিয়ে বলতেছেন আমার ওস্তাদকে গ্রেপ্তার করবেন আমার সামনে, আমাকেও হাত করা লাগা। এই যাদের অন্তরে আকাবিরদের ভালোবাসা আছে মহাব্বত আছে তারাই তো শুধুমাত্র জবাব দিবেন, যারা আসল পিতৃ পরিচয় যাদের গায়ে আছে তারাই আজকে হিম্মত নিয়ে ইমানের স্প্রিট দিয়ে কথা বলবেন। আমরা আমাদের পিতাদের কুলাঙ্গার সন্তান নয়, আমরা আমাদের আকাবির আশরাফ বুজুর্গদের রুহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? সৈয়দ হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন যে আমার ওস্তাদকে আমার সামনে গ্রেপ্তার করবেন, আমাকেও গ্রেপ্তার করেন। পুলিশ ডাক দিয়ে বলে দিল তোমার নামে ওয়ারেন্ট নাই। হোসেন আহমদ মাদানি বললেন ওয়ারেন্ট লাগবে না, গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করলো না, সাইটে সরায় দিলেন। এক পর্যায়ে যখন সৈয়দুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে গ্রেপ্তার করে নিয়ে জাহাজে উঠলেন, সৈয়দ হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ দেখলেন জাহাজ ছেড়ে দিছে, সাগরের কিনার থেকে জাহাজ সরে যাচ্ছে। হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ বললেন আমার আকাবির আমার উস্তাদ আমাদের কাছ থেকে চলে যাবেন, জেল খাটবেন, আর আমি এখানে বসে থাকবো তা হয় না। জীবনের কথা স্মরণ না রেখে মরণের কথা স্মরণ করে জীবনকে বিসর্জন দিয়ে আকাবির আশরাফ বুজুর্গের ইজ্জত রক্ষা করার জন্যে সাগরে ঝাঁপ দিলেন যে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। এই মুসলমান জাতি, আমরা তো সেই পিতার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল নমরুদ, তখন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। আজকে স্পষ্ট করে এই মুস্তফা হুসাইনের জন্মভূমি থেকে, আকাবিরদের জন্মভূমি থেকে, মোহাম্মদুল্লাহ হাফিজের জন্মভূমি থেকে, এই নোয়াখালীর অঞ্চল থেকে, বৃহত্তম ফেনী নোয়াখালী কুমিল্লার অঞ্চল থেকে স্পষ্ট করে কথা জানিয়ে দিতে চাই আমাদের আকাবির আশরাফ বুজুর্গরা ইসলামী আন্দোলন করার কারণে বাতিলের বিরোধিতা করার কারণে শুধু জেল নয়, যদি দেখি তার বিরুদ্ধে ফাঁসির ওয়ারেন্ট হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, আমরাও হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু আকাবিরদের ইজ্জত বেইজ্জত হতে দেব না, বেইজ্জত হতে দেব না। কষ্ট হচ্ছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা? প্রত্যেক প্রাণী কুল কি মরণশীল,
প্রত্যেক প্রাণীকুল কি মরণশীল, মরণের ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহে কবিরা করতে পারে না। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। কয়টা কবিরা গুনাহ? কথা বলেন, আবার বলেন। এই মরণ নিয়ে আজকে আমার আলোচনা শুরু। মরার আগে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, বলেন না, বলেন না, ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। কথাটা কার? আবার বলেন, কার? আল্লাহর কথা। আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? ও বন্ধুরা, দুনিয়ার রাজনীতিবিদ নেতারা, আপনারা আপনাদের রাজনীতি করেন, এটা আমাদের কোনো বাধা নাই, এটা আপনাদের ব্যক্তিগত এখতিয়ার। কিন্তু আমার পূর্ববর্তী যে আকাবিরদের প্রতিচ্ছবি হাব্দি রহমতুল্লাহ আলের খলিফা মুফতি মিজানুল সাইদ সাহেব বলে গেছেন, আলেমদের সাথে বেয়াদবি করো না, ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করো না। তুমি কি জানো, তুমি কি জানো, একজন বুজুর্গ পারস্যর কবি সমুদ্রের কিনারে দাঁড়ায় বলছিলেন, আয় মালিক, আপনার কাছে জানার বড় ইচ্ছা, আপনি আকাশ কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন? জবাব আসছে আল্লাহর পক্ষ থেকে, এলহাম আসছে, এলকা হইছে তার দিলের মধ্যে, কানের মধ্যে এই আওয়াজটা বাড়ি খাইছে। আল্লাহ পাক জবাব দিয়ে দিছেন, রৌনক বজমে সামারা আজিকা ওয়া কিবকার দাইব, এই আল্লাহর বান্দা, এই আসমান আমি আল্লাহ সাজাইছি তারকা দিয়া, আর আল্লাহ জমিন কি দিয়া সাজাইলেন? জবাব আসছে, রৌনক বজমে জমিরা আজ উলামা কার দাইব, আমি এই জমিন সাজাইছি উলামা ইকরামদেরকে দিয়া। তাহলে স্পষ্টভাবে জানা গেল, মন্ত্রীদেরকে দিয়ে আল্লাহ জমিন সাজান নাই, এমপিদেরকে দিয়ে আল্লাহ জমিন সাজান নাই, আল্লাহ পাক কোন প্রকার কোন নেতাদেরকে দিয়ে জমিন সাজান নাই। আল্লাহ এই ভারতবর্ষ, টোটাল দুনিয়া, ওর পৃথিবী, সমস্ত পৃথিবীর জমিন আল্লাহ সাজাইছেন ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে দিয়া, আলেমদেরকে দিয়া যেই বাগান আল্লাহ সাজাইছেন, এই বাগান যদি কেউ মালি হইয়া কাটতে চাও, আমরা আলেমদের সন্তান হইয়া ওই হাত কেটে দেব, ওই হাত কেটে দেব। তোমরা আলেম ধ্বংস করার মালি, আর আমরা তোমাদেরকে ধ্বংস করার মালি, কারণ আমরা চাই আমাদের আকাবিরদের ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মরণের কথা যার অন্তরে আছে সে যদি চিন্তা করে যে আমার মরতে হবে, সে কোনো কোনোদিন নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করতে পারে? যারা বলেন বেয়াদবি করতে পারে? আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে সর্বপরি সর্বোপরি বদগুমানি থেকে, বে উসিলি থেকে, বে আমলি থেকে, বদ আখলাক থেকে আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করেন। আবার বলেন আমিন।